আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। ভোট এলে এরাজ্যে মাথা চাড়া দেয় সিএ বা নাগরিকত্ব ইস্যু, আর দুয়ারে যখন লোকসভা ভোট তখন তার ব্যতিক্রম যে হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার কাকদ্বীপের সভা থেকে এক সপ্তাহের মধ্যে সিএ লাগুর দাবি করলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যে এনআরসি চালু নিয়ে বর্তমানে কোনো উচ্চবাচ্য নেই তা নিয়ে সোমবার কোচবিহারের সভা থেকে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য? আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার দু নম্বরি কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন। এনআরসি এবং সিএ প্রথম ক্ষেত্রে বিজেপির এই যে এজেন্ডাগুলো ওরা ফ্লোট করছে তার মধ্যে বিভাজনের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে যে উষ্মা তৈরি করবার উপলক্ষ হিসেবে এটাকে তারা গ্রহণও করেছে এবং এটা তাদের এজেন্ডার মধ্যে আছে। আর এই সুযোগে এটাকে উপলক্ষ করে তথাকথিতভাবে বিভাজনের রাজনীতির যে ফায়দা তোলার চেষ্টা সেটা তৃণমূলের এখানকার নেত্রী করছেন। কেন্দ্রের শাসক দল এই সিএ এবং সিএ জাতীয় যা যা আইন আছে সেগুলোকে বারবার কুমির ছানার মতন দেখানো বিভিন্ন নির্বাচনের সামনে, এটা পেটি পলিটিক্স ছাড়া আমরা আর কিছু মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁপা রাজনীতি করে তাদের দোষ, বিজেপিও ফাঁপা রাজনীতি করে। যাদের হাতে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে সমর্পণ করেছে তাদের দায়িত্ব স্বচ্ছ রাজনীতি করা, বিজেপিও সেটা করে না, তৃণমূল কংগ্রেসও সেটা করে না। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গিয়েছে তৃণমূলের দিকে। ১৯ মতুয়া ভোটকে ২৪ ধরে রাখতে পারবে গেরুয়া শিবির? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, করুণাময় সিংহ, এবিপি আনন্দ।